চলে যাচ্ছে। মানে জানি না তোমরা কিভাবে রয়েছো কিনা, আমি তো চলো ঠিক আছে, এসির ভিতরে বিন্দাসে দিন কাটাচ্ছি, কিন্তু এতটা গরম পড়েছে যে সকাল থেকে মাথা যন্ত্রণা হচ্ছে আমার। কারণ রাত্রে আমি টাইমার দিয়ে ঘুমিয়েছিলাম যে এক ঘন্টা পর এসি বন্ধ হয়ে যাবে, এক ঘন্টা পর এসি বন্ধ হয়ে যাবে, সেভাবে গরমে ঘুমিয়েছিলাম, এই জন্য মাথাটা পুরোপুরি ধরে গেছে। আর এতই গরম পড়েছে যে আর দেখছি যে ওয়েদার ঠিক হওয়ার না। আর আমার মুখটা যেটা হয়েছিল এখন ঠিক হয়ে গেছে, ঠিক আছে। তো ওটা তার মানে আমার তেলের জন্য হয়েছিল, আমি তেলটা ইউজ করছিলাম, ওই অয়েলটার জন্য আমার স্কিনে এই জিনিসটা হয়েছিল। আচ্ছা, আমার মা আমার জন্য লঙ্কার ভর্তা করেছে, ঠিক আছে। লঙ্কার ভর্তাটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়, তোমরা পারলে একবার ট্রাই করতে পারো। শুধু লঙ্কা দেবে, ধরো পাঁচটা লঙ্কা দিলে দুটো রসুনের কোয়া দেবে, আর লেবুর রস ওটাতে চিপড়ে চিপড়ে ওটার মধ্যে দিয়ে দেবে। ওবারে যে ট্রাই করতে এসছে লঙ্কার ভর্তা, যে কেমন কি হয়েছে না, আমি এটাই খেয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি এইটা দেখেছিলাম যে একজনের ভিডিও ছাড়ে, তার ভিডিও দেখে দেখে আমি ট্রাই করেছিলাম, আর এখন ভিডিও করতে করতে ভিডিও বন্ধ হয়ে গেল, তার জন্য আর একটু খেয়ে দেখ লঙ্কার ভর্তা, সেই লেভেলের ঝাল, সেই লেভেলের। কিন্তু লঙ্কা ভর্তা খেতে কিন্তু ভালো লাগে বলতো, লঙ্কা ভর্তা তোমাদের খেতে ভালো লাগবে যদি তোমরা পুঁই শাকটাকে পুঁই শাক বলছি সরি পালন শাক সেদ্ধ করে নেবে, সেদ্ধ করে দেখে ভালো লাগবে। এদিকে মা এখন রান্না করছে। আমার গরম কেমন লাগছে মা? মারাত্মক গরম। আমার মায়েরও যেরকম মাথা যন্ত্রণার প্রবলেম আছে, সেম প্রবলেম আমারও আছে। মা এখানে গরমের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই রান্না সকাল থেকে করেই যাচ্ছে, করে যাচ্ছে। আর এদিকে সবাই কি কি করছে দেখিয়ে দিচ্ছি। আমার বৌদি আজকে বাপের বাড়ি চলে যাবে, আর কালকে আমরা তার জন্য আম শরবত খাবো, সেই উপলক্ষে থাকবে না। মিয়র তুলিকা সব যাও যাও গিয়ে দেখো, সবাই জানে কোনো নতুন কোনো বিষয় না এটা, ঠিক আছে। আর হ্যাঁ, রিমির বিয়ে ঠিক হয়ে গেছে, কংগ্রাচুলেশন রিমির বিয়ে ঠিক হয়ে গেছে। এই না না আমি সিরিয়াস বলছি না, এটা কিন্তু সিরিয়াস ছিল, ঠিক আছে। ওর কিন্তু সত্যি সত্যি বিয়ে ঠিক হয়ে গেছে, দেখে নাও। আর ওর বরের নাম হচ্ছে বটল কুমার, বটল কুমার গানওয়ালা। না না বিয়ে টিয়ে ঠিক হয়নি, ঠিক আছে। ওর মা আবার আমার ব্লগ দেখে বলবে কি তোর মেয়ের নাম ইয়া উল্টো পাল্টা বলে দিয়েছে। আর রিমি রিমিদের ঘর হচ্ছে, তার জন্য রিমি একটা ফটো তুলে স্ট্যাটাস লাগিয়েছে, ঘর নেই বৌদি বলে কি বল, এইসব ফটো দেখলাম হাসলাম, বললাম তা কি স্মৃতি ওঠে না, লিখেছে আমাদের ঘর আমি বড় বড় যখন তুলে ধরে রাখি, বড় বড় যখন আমার বাংলা বর্তে খোলা হয়ে গেলে আমার দুঃখ লাগে। ওই সময় তোমার কাছে ফোন ছিল না, তো আজকে অ্যাকচুয়ালি যেহেতু বৌদি ভাই চলে আসবে তার খুশিতে সরি তার দুঃখে আমরা অনেক কষ্ট কষ্ট পাচ্ছি, চলে যাবে, যাও সাবধানে যেও, ঠিক আছে। আমার বাড়ি হচ্ছে 5 দিন লাগে যেতে, অনেক দূরে যাচ্ছি, তাই বলতে সাবধানে যাস। অনেক দূর না আমার বাড়ি, দেখো অনেক দূর হোক আর না হোক, ঠিক আছে, কিন্তু তুমি যে যাচ্ছ আমি অ্যাকচুয়ালি ওনাকে না বলছি যে বারবার করে বলছি, রিও কিন্তু অনেক মানে ওকে আদরে যত্ন করে ধরে, উনি কি করেছে রিওর এখানটা ধরেছে, এই তুই অনেক আদরে, হ্যাঁ করে কামড়ে ধরেছে ওনাকে, এত জোরে কামড়ে দিয়েছে বাকি জন লাগেনি, নাহলে বুঝতো ঠেলা। আমি অবশ্য আসবে আসবে করে, উনি এখন আসছে না, ট্রেনিং করাতে আসবে বলেছে,
তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটু পরে। এখন আমরা একটুখানি এসেছি মাঠে, যেহেতু বদি চলে যাবে আজকে, তাই বলছি আমি একটু মাঠ ঘুরে নিয়ে আয়। এখন মাঠে চারিদিকে পুরো পাট হয়ে গেছে, কদিন পরে সব পাট ভরে যাবে। ওকে মাঠে ঘুরতে নিয়ে এসে দেখো ওর অবস্থা, দেখো ও নিজের মতো নিজে ঘুরে বেড়াচ্ছে। দেখো একটু তাকায়, হ্যাঁ একটু যায় আবার একটু ফিরে ফিরে তাকায়। তুমি চলে যাবে, তোমার কষ্ট হচ্ছে না? না বাড়ি যাচ্ছি, দাঁড়িয়ে আছি, দুদিন পরে আমি বাড়ি যাবো, বাড়ি আসবো। তো চলো টাটা, দেখা হচ্ছে এবার একটু পরে। যেহেতু ভালো লাগছে না, আমাদের ঘুম থেকে উঠলাম, ঘুমিয়েছিলাম সারাদিন, সারাদিন ঘুমিয়েই থাকি। মুভি চালিয়ে দেওয়া ঘুমিয়ে পড়েছে, হরর মুভি, আর স্বপ্নেও দেখেছি ভূত। তো এখন যেহেতু সন্ধ্যা হতে গেল, তার জন্য বৌদি চা বানিয়ে নিয়ে এসেছে, তাই আমরা এখন চা খাবো। চা খেলে মাথা যন্ত্রণা হয় না একদম, আর গরম তো অনেক, চা খেলে মাথা যন্ত্রণা হয় না। আর আমার ওটাকে চা খাওয়া বলে না, ওটাকে চায়ে মানে বিস্কুট খাওয়ালো, তাই অর্ধেক চা শেষ করি, অর্ধেক কাপ থাকে ওটা আবার খাই। বাহ, তো চলো আমি এবার চা খেয়ে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে এবার চা খাওয়ার পরে। এদিকে এখন আমাদের ঘরের প্ল্যান করা হচ্ছে, এই যে রয়েছে ফটো, বাড়িটা যদি শুরু থেকে এরকম একটা চার্জ মানাবে, দেখতে পাচ্ছ এই যে চয়েস করছে, হবে নি হবে তাই তো, হবে হবে না কেন, ভালো করছে, বৌদি পছন্দ করছে, ভালো লেগেছে। আমরা প্রথমে ভেবেছিলাম এটা করব, দাও আমার মায়ের ডিজাইনটা দেখালে না, মার উপরে কে যায়, দুনিয়াতে মায়ের উপরে যেমন কোন বাচ্চা আছে। আর আমাদের এদিকে ঘর সব এইটুকুনো হয়েছে, তো চলো কোনটুকু পারতেছে। তো এখন ফাইনালি বৌদি ভাই চলে যাবে, আমি খাবো রুমে তো থাকবোই আমি সবসময়, থেকে একটু হাইট কই না, এমন পাখি। চলো চলো চলো, তো এখন বেরিয়ে যাবে বৌদি ভাই, বেরিয়ে যাবে এখন। চলে যাচ্ছে, সাবধানে যেও, এই যে ও তো খুশি মনে হচ্ছে, তা খুশি না এদের দেখ, চলে যাচ্ছে তো মামি মুনি, কোনো সিওরিটি নেই, গিয়ে দেখি। আর আমার দাদা শ্বশুর বাড়ি যাচ্ছে, একটু ওর হুলিয়াটা দেখো জাস্ট, ও শ্বশুর বাড়ি যাচ্ছে। আমি তাই বলছিলাম, আমার শ্বশুর বাড়ি কৃষ্ণনগর, তারপরে সেই রানাঘাট পার করে ও তো গিয়ে আর আসতে পারতো না, তবে একটু ফিটফাট ভাবে যেত। জানেও না কিছু, বিয়ে করেছে শুধু নামেই, নামেই বাস। তুমি জামা কাপড় নিয়েছো? হ্যাঁ, মধ্যে আর জামা কাপড় নিলো না, এটা চালি বাবার গুহা, জামা কাপড় বাড়ি রয়েছে, আমি তো আনি নিনা সরম কিছু। ও এটা কি করব, তাই শ্বশুর বাড়ি যাচ্ছে, বাবুর সরি বাবুর বাড়ি যাচ্ছে, তো এটা জামাটা জি নিয়ে যাও, গাড়িতে বসতে প্রবলেম, আর বাড়িতে অনেক জামা কাপড় রয়েছে, ও পরে শেষ করে আসে, আমার বোন থেকে গেলে শেষ করছে। যে এখন টাকা পয়সা নিচ্ছে, আমার মা এখন রান্না করছে। আমি এক এমন পাখি, বুকেতে কষ্ট দেয়, দেবুকে দেখাও যায় না, দেবু কালো একদম, গাছের গোনায় বুঝেছি অন্ধকার, পুরো ফুল অন্ধকার, ঘুমটা কেটেছে, জানি না কার সাথে কথা বলছিল, দিদিবেলা গার্লফ্রেন্ড নেই। ইয়ো বৌদি, উইস হ্যালো, হাতের লক্ষ্মী কোনোদিনও
করতে নেই, এটা বাস্তব। এর জন্য যখন যা দেবে নিয়ে নাও। একটু ফর্মালিটির জন্য ছোটবেলা কি করতাম, যখন কোথাও যেতাম মানে মামা বাড়ির থেকে বেসিক্যালি আর কেউ দেয় না, মানে সেরকম কোথাও যেতাম না, কারণ টাকা দিত না মামা, মানে না না দুইবার না করতাম, মামাদের থেকে নিতে হয় নিয়ে। এই যে চলে যাচ্ছে, এত অন্ধকার। তিনজন যাবি? আচ্ছা, দেবু গাড়ি চালাবে? দেবু সুন্দর গাড়ি চালায়, লম্বা মানুষদের কাছে না গাড়িতে বসতে আমার অত ভয় লাগে না, কারণ সে পড়বে পড়ে পা দিয়ে তো অন্তত। এখন এই যে গাড়ি ঘোরাচ্ছে, বৌদিবার সাথে যাই না, আবার কবে দেখা হবে, গিয়ে সাবধানে দেখো, খেয়েও দেও, আর গরম লাগলে চলে এসো, ঠিক আছে? গরম মনে না, আর মারাত্মক গরম তো, আর ভূতের টুতের ভয় পেও না জানো, উনি আবার প্রচুর ভূতের ভয় পায়, প্রচন্ড ধারণার বাইরে, এত ভূতের ভয়, মানুষের থেকে ভূতের ভয় বেশি পায়। চলে যাও, সাবধানে যেও। তোমার মুখ সবাই দেখতে পাচ্ছ, একটু হেসে দাও, একটু ভালো করে হেসে। আমার মারে ভিডিওর দিক দিয়ে যারা অ্যাক্টিভ না হয় তাদের এরকমই হয়, আমার হয় না। পান খেতে বারণ করে শাশুড়ি ভালোবারে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।